নতুন নতুন সব টেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন টেকনাহিনকে, আর আমাদের ভিডিওগুলি সবার আগে পেতে ক্লিক করে দিন পাশের বেল আইকনটিতে। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টেকনাহিন ইউটিউব চ্যানেল, আর আমি নাহিনের ছাত্রদের সাথে আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা ছোট থেকে বড় সবার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা ইউটিউবিং করেন এবং স্টুডেন্ট। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো ছোট্ট একটি অ্যাপস, যে অ্যাপসটির সাহায্যে আপনারা যে কোনো দেশের ভাষাকে বাংলা ভাষায় পরিণত করবেন এবং আপনি মুখে বাংলা বলবেন সেটা ইংরেজি ভাষায় ট্রান্সলেট হয়ে যায়। এবং আপনার কোথাও যদি আপনার যে কোনো দেশের ভাষা লেখা থাকে, আপনি চাইলে সেই লেখাটাকেও স্ক্যানের মাধ্যমে আপনার বাংলা ভাষায় পরিণত করতে পারেন। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই ছোট্ট অ্যাপসটির অসাধারণ কাজ। তো বন্ধুরা, আপনাদের যে কোনো ভাষাকে বাংলা ভাষায় পরিণত করতে হলে আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো এর জন্য আপনার ফোনের নেট কানেকশনটি ওপেন করে আপনি প্লে স্টোর অপশনে চলে যাবেন, যার পর এখানে সার্চ করে গিয়ে লিখবেন গুগল ট্রান্সলেট, GOOGLET। দেখেন গুগল ট্রান্সলেট অ্যাপসটি চলে এসেছে। যদি এই অ্যাপসটি আপনাদের খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, তাহলে আপনারা ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো জাস্ট আপনার এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটি ইনস্টল করে ওপেন করলে এইরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো এখানে দেখেন সেট আপ গুগল ট্রান্সলেট, ইউর প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এই ল্যাঙ্গুয়েজটা ইংলিশই থাকবে। তারপর এখানে নিচের দিকে ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউর ট্রান্সলেট মোস্ট অফেন, এখানে স্প্যানিশ দেওয়া আছে। তো এখানে থেকে আপনি এটা ক্লিক করে আপনার যে ভাষা সেই ভাষাটা এখানে দিয়ে দিবেন, আপনি যে ভাষায় রূপান্তরিত করতে চান। তো আমি বাঙালি ভাষায় রূপান্তরিত করবো, এই জন্য আমি বাঙালি অপশনটা ক্লিক করে এনে ফিনিশ করবো। করলে আপনার একটা ডাউনলোড স্টার্টেড, উপরে আপনার একটা ফাইল ডাউনলোড হবে, এই ফাইলটা ডাউনলোড হতে একটু সময় লাগবে। জাস্ট আপনি এই ফাঁকে একটু সেটিংগুলো করে নেবেন, এর জন্য আপনি জাস্ট এখানে থ্রি ডট আইকনে ক্লিক করেন, ক্লিক করবেন এখানে সেটিং অপশানে ক্লিক করবেন, ক্লিক করবেন এখানে ট্যাপ টু ট্রান্সলেট, এই অপশানটা অবশ্যই ইনেবল করে দেবেন। করার পর এখানে আপনি টার্ন অন করে এখানে আপনার অ্যালাও পারমিশন ক্লিক করে ওকে করে দেবেন। তারপর আপনি এখান থেকে ডাটা ইউজের এখানে দুটা সেটিং আপনি অন করে দেবেন, তারপর রঙ্গন এটা অন করে দেবেন, তারপর স্পিড নর্মাল, তারপর স্পেস ইনপুট, এগুলো যে অপশন দুটি অন করে দেবেন। করার পর আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো জাস্ট আপনি এখান থেকে ট্যাপ টু ইন্টার টেক্সট, তো আপনি এখান থেকে যদি কোনো টেক্সট লিখে দেন, তো জাস্ট আপনার দেখার জন্য আমি একটা ওয়ার্ড লিখছি, ইওর নেম, দেখুন তোমার নাম, আপনি ইওর নেম লিখলেন, এখানে তোমার নাম লেখা চলে আসলো। আপনি এভাবে লিখে বা আপনি কোনো কিছু এখানে পেস্ট কপি পেস্ট করতে পারেন, কপি পেস্ট করে এখানে যে কোনো লেখা আপনি ট্রান্সলেট করতে পারেন বাঙালি ভাষায়। এখানে আপনি যে কোনো দেশের ভাষা বাঙালি ভাষায় ট্রান্সলেট করতে পারেন। তো এখান থেকে আপনি যদি ভয়েস অপশানে ক্লিক করেন, তো ভয়েস অপশানে ক্লিক করলে আপনি ভয়েস অপশান পাবেন। তারপর আপনি যেখানে জাস্ট আপনি ভাষাটা সিলেক্ট করে নেবেন, তারপর যে ভাষায় আপনি ট্রান্সলেট করতে চান তো সে ভাষা বললে আপনার ট্রান্সলেট হয়ে যাবে। আমার মাইক্রোফোন লাগানো আছে যে কারণে আমি দেখাতে পারছি না। তারপর এখানে আপনি যদি কনভার্সনে ক্লিক করেন, কনভার্সনে ক্লিক করার পর আপনি এখান থেকে, আমার মাইক্রোফোন লাগানো আছে যে কারণে প্রবলেমটা হচ্ছে, জাস্ট আপনি যে ভাষা বলবেন সেই ভাষাটা আপনি খালি এখানে মুখে বলবেন তাহলে আপনার বাংলা ভাষা হয়ে যাবে। এবং এখান থেকে চাইলে আপনি ভাষার ল্যাঙ্গুয়েজগুলো পরিবর্তন করে নিতে পারেন। এখানে ক্যামেরা অপশন দেখছেন, এই ক্যামেরা অপশনে যদি ক্লিক করেন, তারপর এখানে অ্যালাও করে দিবেন, অ্যালাও করার পর আপনার ক্যামেরাটি চলে আসবে। তো আপনার যে কোনো ওয়ার্ড যদি কোনো জায়গায় লেখা থাকে তাহলে এখান থেকে জাস্ট আপনি ইংলিশ টু বাঙালি এই অপশানে ক্লিক করে, যখন আমি বাঙালি ইজিকাল টু ইংলিশ করছি, তার মানে আমার এখানে একটা ফ্রিজের জাস্ট আপনার চিহ্ন দেখাচ্ছে। তো দেখেন এখানে সমস্ত জিনিস, তো এখানে দেখেন সমস্ত জিনিস এখানে ইংলিশ চলে আসছে। জাস্ট আপনি এখান থেকে যদি এই বাঙালি টু ইংলিশ এই অপশনের উপর ট্যাপ করেন তাহলে দেখেন এখানে সমস্ত ভাষা বাংলা হয়ে গেছে। তো আপনার এখানে যদি কোনো চায়না ভাষা থাকে বা কোনো উর্দু ফার্সি যে কোনো দেশের ভাষা থাকে তাহলে জাস্ট আপনি এভাবে ধরবেন, এবং এখান থেকে ক্যামেরা অপশনে ক্লিক করলে ইনপুট ওকে করতে হলো, তারপর যদি আপনি স্ক্যান করে করতে চান তো জাস্ট করে নিতে পারবেন। তো জাস্ট এখান থেকে আপনি স্ক্যান করবেন, করার পর এখানে সিলেক্ট অল করবেন, করার পর আপনি এই অপশানে ক্লিক করলে দেখেন এখানে আপনার এই সমস্ত ডিটেলস এখানে চলে আসছে। ঠিক আছে, এটা মূলত আপনার ইংলিশ আর এটা হচ্ছে আপনার বাঙালি। তো এইভাবে মূলত আপনার যে কোনো ভাষা যে কোনো অবস্থায় আপনার যদি কোনো কিছু সমস্যা হয় ট্রান্সলেট করে নেবেন। এবং আপনার যদি কেউ আপনাকে আসলে একটা প্রশ্ন করলো, আপনি আসলে সেই প্রশ্নটার উত্তর দিতে পারছেন না, তো জাস্ট আপনি ওইটাকে কপি করে এখানে পেস্ট করবেন, তাহলে আপনার ইংলিশটা বলে দিবে যে আপনার আসলে এই প্রশ্নের উত্তর এই। তো বন্ধু, এভাবে মূলত আপনি গুগল ট্রান্সলেটের মাধ্যমে যে কোনো দেশের ভাষা বাঙালি ভাষায় রূপান্তরিত করবেন এবং আপনার নিজের ভাষায় রূপান্তরিত করবেন।
তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করুন এবং নতুন নতুন আপডেটের জন্য প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে টেকনাইনের সাথে থাকার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।